নমস্কার, আমিও অশেষ দাস। আজ দেখাবো ফর্টিফোর দিয়ে ঘর দিয়ে কীভাবে সিনারি অঙ্কন করা যায়, খুব সহজে করে দেখাবো ছাত্রছাত্রীরা। দেখো তোমরা খুব সহজে করে নিতে পারবে, ঘর করতে হলে কীভাবে ফর্টিফোর দিয়ে করা যায়। দেখো প্রথম ফোরটা দিয়েছি, একটা করে নিয়েছি, আরেকটা দেখো এরকম ফোর দিয়েছি, তার উল্টো থেকে এই ফোরের শেপটি আবার দিয়ে দিচ্ছি, তারপর এরকম যেরকম ঘরের শেপ হয় এরকম করে দেখাচ্ছি। খুব সুন্দর করে দুটো ঘর করে নিলাম। এখন আমি দরজা দিয়ে দিলাম, এখন পিছনের যে দৃশ্যের দিয়ে থাকবে জঙ্গলটা তার জন্য লাইনটা দিয়ে দিলাম, আর দূরের জঙ্গলটা দেখিয়ে দিলাম। খুব সহজে ছাত্রছাত্রীরা তোমরা এরকম করে নিতে পারবে। আর এইরকম করে তারপর আমি কী দিচ্ছি, সামনের যে রাস্তা থাকবে তা দেখিয়ে দিচ্ছি। এরকম করে তোমরা করতে পারো, এলের মতো দিয়ে করতে পারো, আর এরকম দিতে পারো। তাহলে প্রথমত এরকম কাজ করে নিবে একদম সহজে, আর তারপর রাস্তা দেখিলাম ঘর থেকে বেরিয়ে আসবে কিভাবে। এখন আমি ছোট্ট একটি পুকুর বা পন্ড দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা দুটো মাছ করে দেখাবো কীভাবে ফোর দিয়ে করছি। দেখো একটা নিচ দিকে আর একটা উপর দিকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে এরকম করে করতে পারবে। আর ছবি আঁকতে কোনো ভয়ের কারণ নেই, শুধু একটু দেখতে হবে আর একটু ধৈর্য ধরে করতে হবে। তাহলে ছাত্রছাত্রী বন্ধুরা, এরকম আমি একটি ছবি করে দেখালাম, দৃশ্য করে প্রাকৃতিক দৃশ্য করে দেখালাম। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর এইভাবে আমি আরও আরও নতুন ছবি নিয়ে আসবো। এখানে আমি আকাশে ফাঁকি দিয়ে দিচ্ছি, উড়ে যাচ্ছি, আর দরজাটা দেখিয়ে দিচ্ছি কালো রঙে করে দিয়েছি। ছাত্র বন্ধু, এখানে আমি শুধু ড্র করে দেখিয়েছি, কালারটা তোমরা যেরকম ভালো করতে পারবে, কোনো অসুবিধা নেই, মম কালার দিয়ে করতে পারবো আর জল রঙ দিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছাত্রছাত্রী বন্ধুরা, তোমার মম কালার দিয়ে করলে খুব সুন্দর হবে। আর এইভাবে আরও নতুন নতুন কাজ নিয়ে আসবো। আবার বলছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নেবে, আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।